মিডিয়া ভয়েস মিল। কুসুম দুলার আজকের পর্বে দেখা যাবে বাদশা, অনন্য স্যার ও বাড়ির সবাই চুপ করে আছে। তখন রণ আসে বাসায়, আর রণর বাবা উঠতে চায়। তখন বাদশা রণর বাবাকে বসতে বলে। রণর বাবা বলে, তুমি একা কেন আসলে, ইমন কোথায়? রণ বলে, কোনো খবর পাওয়া যায়নি, আশা করি আজ রাতের মধ্যেই খোঁজ পাওয়া যাবে, আমি 2-1 ঘন্টার জন্য বাড়িতে আসছি। অনন্য স্যার বলে, কাল সন্ধ্যার সময় আমার সাথে দেখা হলো, তখন আমি ভাবলাম তোমাদের বাড়িতে আসবো, তখন ইমনের সাথে আসলেই ভালো হতো, তাহলে আর এমনটা হতো না। বাদশা বলে, ইমন তাহলে উধাও হয়ে গেল? রণ বলে, সমস্ত চেকপোস্ট কে খবর দেওয়া আছে, ওরা এখনো বের হতে পারেনি। অনন্য স্যার ও রণ কথা বলে। রণর মা বলে, কাল শেষ রাত্রির দিকে ওই লোকটা কল দিয়েছিল। রণ জিজ্ঞাসা করে, কে কল দিয়েছিল? বাদশা বলে, গঙ্গা। আর আমি কল ধরেছিলাম, বেশি কিছু বলেনি, শুধু বলেছে ইমন ওর কাছেই আছে। রণ নাম্বারটা চায়। বাদশা বলে, নাম্বার কি করে দেব, ও তো ল্যান্ড ফোনে কল দিয়েছিল। রণ ও বাদশা দুজনে কথা বলে। রণর মা বলে, মেয়েটার কি আর কোনো খোঁজ পাওয়া যাবে না? একটা রাত কেটে গেল। কথা বলে, আজ রাতটাও কেটে গেল, না জানি ওই শয়তান লোকটা ইমনকে কি অত্যাচার করেছে। মেজুমামি বলে, কি করে খুঁজে পাবো, কোথাও গুম করে রেখেছে। রূপকথা রণকে বলে, সারা রাত ইমনকে খুঁজেছো, আবার বলছে এখনই চলে যাবে, আমি একটু চা করে নিয়ে আসি। রণ বলে, না। তখন রণর মা বলে, সারা রাত কিছু খাসনি, কিছু খেয়ে নে। অনন্য স্যার রণকে বলে, তোমাকে শক্ত হতে হবে, ভেঙে পড়লে চলবে না, আর ইমনকে খুঁজতে হবে। রণ বলে, আমি জানি গঙ্গার যে কত খারাপ লোক, ইমনের কোনো না কোনো ক্ষতি করেছে, আর আগে ইমনকে খুঁজে পেতে হবে। আর জিজ্ঞাসা করে, কখন কল দিয়েছিল? রূপকথা বলে, 3টার দিকে। অনন্য স্যার বলে, খুব অসহায় লাগছে, কোনো হেল্প করতে পারছি না। মেজো মামি বলে, সকাল হয়ে গেল, এখন তো সবাই জেনে যাবে, পাড়ার লোকদের কাছে মুখ দেখাবো কি করে? তখন রণ তার মেজেটির উপর রেগে যায় আর অনেক কথা বলে। মেজেটি বলে, তুই আমার উপর রাগ করিস কেন, আমাদের তো সমাজে থাকতে হয়। মেজেটি ও রণ দুজন অনেক কথা বলে। রূপকথা রণকে বলে, আমরা সারা রাত শুধু ইমনের চিন্তায় করেছি, আর অনেক কিছু বলে। বাদশা রূপকথাকে বলে, এখন সব কথা বলার সময় না, আর অনেক কিছু বলে। রণ বলে, আমি একটু উপরে যাচ্ছি। তখন অনন্য স্যার ও রণর বাবা রণকে জিজ্ঞাসা করে, আজকে ইমনকে খুঁজে পাওয়া যাবে তো? তখন রণ বলে, আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে আমি ইমনকে খুঁজবো, ইমনের কিছু হতে দেবো না, খুঁজে বের করবো। রণর মা ও কান্না করে আর ইমনকে এনে দিতে বলে। রণ ইমনের জন্য কান্না করে আর রণর বাবা রণর কাছে যায় আর রণকে শান্ত হতে বলে, রণকে বুঝায়। অনন্য স্যার বলে, কেঁদো না, তুমি ইমনকে খুঁজেই পাবে। আর রূপকথা মনে মনে বলে, রণ ইমনকে অসম্ভব ভালোবাসে, তাই এভাবে রণ কাঁদছে। গঙ্গা ইমনের কাছে যায় আর ইমনকে বলে, খুব খিদে পেয়েছে না? আরো বলে, তোমার শ্বশুর বাড়িতে কল দিয়েছিলাম। আর ইমনকে বাজে বাজে কথা বলে। ইমন গঙ্গাকে বলে, আর কোনো খারাপ কথা বলবে না, তোমাকে আমি খুন করব। গঙ্গা ইমনকে অনেক কথা বলে। আরো বলে, এখন তো তোমার কোনো কুল নেই, আরো অনেক কিছু বলে আর হাসে। গঙ্গা বলে, আমি একটু বের হব, কিন্তু তোমাকে কেউ খুঁজে পাবে না। গঙ্গা আরো বলে, আমি এখন আর সেই সুন্দরপুরের গঙ্গা নেই, আমার মাথার উপর এখন অনেক বড় বড় লোকের হাত আছে, তারাই সব ব্যবস্থা করবে, আরো অনেক কিছু বলে গঙ্গা। আগামী পর্বে কি হবে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।